গ্রামের ভিতর দিয়ে বাস চলাচলের দাবিতে পথ অবরোধ করলেন বাঁকুড়ার বড়জোড়ার মালিয়াড়ার মানুষ। শুক্রবার সকাল থেকে দুর্লভপুর মেজিয়া রাজ্য সড়কের ওপর দলমত নির্বিশেষে এলাকার মানুষ প্ল্যাকার্ড ফেস্টুন সহযোগে পথ অবরোধ করেন। ফলে দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারীদের দাবি, জন্মাব্ধি গ্রামের ভেতর দিয়ে বাস চলাচল করতে দেখেছি, কিন্তু বেশ কিছুদিন ধরে বাস চলাচল বন্ধ, ফলে চরম সমস্যায় অসংখ্য নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। এদিনের অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দানকারী সিপিআইএম নেতা সুজয় চৌধুরী বলেন, আমরা লক্ষ্য করেছি যে মালিয়াড়ার অভ্যন্তরে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল রাস্তাটাকে সংস্কার করতে হবে, কিন্তু রাস্তা সংস্কার করার পর কাজ হয়েছে, তার কাজের কি মান আমাদের দেখার কথা নয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে বাসগুলো মালিয়াড়ার ভেতর দিয়ে যাচ্ছে না, ফলে ছাত্রছাত্রী, মহিলা, বয়স্ক মানুষ, রুগী, তাদের বাস ধরার ক্ষেত্রে ভোরবেলায় রাত্রেবেলায় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এটা মালিয়াড়ার মানুষের কাছে অপমান। মালিয়াড়ার ভেতর দিয়ে সারা জীবন ধরে যারা দেখে গেল বাস চলছে, সেই বাসটা বন্ধ হয়ে গেল, ফলে স্বাভাবিকভাবেই দলমত নির্বিশেষে সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং ডিএম সাহেব, এসডিও সাহেব, আইসি সাহেব, বিডিও সাহেব, প্রশাসনিক সব স্তরে, বাস মালিক সমিতি, সবাইকে এরা চিঠি দিয়েছে এবং বলেছেন যে 4 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তার মধ্যে কোনো সুরাহা হয়নি বলে শুনলাম এবং তার মধ্য দিয়ে বাধ্য হয়েছে আজকে অবরোধ করতে। আমাদের আইসি সাহেব বারে বারে ফোন করছেন, বিডিও সাহেব ফোন করছেন, আমরা পরিষ্কারভাবে বলেছি মালিয়াড়ার ভেতর দিয়ে বাস চলাচল করুক, তার জন্য যা সমস্যা আছে সেই সমস্যা নিরসন করুন, আপনাদের প্রতিনিধি আসুন, এসে মীমাংসা করে লিখিত দিয়ে যান কি হবে, 7 দিন না 1 দিন না আজকেই ঢুকবে, সবটাকে ঠিক করে দিয়ে আজকে ফয়সালা করতে হবে। সেই জন্য আজকে অবরোধে সামিল হয়েছে। কিছু মানুষের অসুবিধা হবে, কিন্তু বেশি মানুষের সুবিধার জন্য কয়েকটা মানুষকে অসুবিধা স্বীকার করতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি যে অবিলম্বে এর সমাধান করে যাতে মালিয়াড়ার মানুষের সম্মান, মালিয়াড়ার মানুষের যে দৈনন্দিন সমস্যা, সেই সমস্যা নিরসনের জন্য ব্যবস্থা করুন। শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে। মালিয়াড়া থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।